নমস্কার বন্ধুরা, রিতার আহার বারে আপনাদেরকে সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। ছোলার ডাল নিরামিষ কিভাবে রান্না করে আমি সেটা দেখাবো আজকে। তার আগে আমি কটা কথা বলতে চাই, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা চাপবেন। আর বন্ধুরা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। নিরামিষ ছোলার ডাল রান্না করতে যা ডাল লাগে, আমি এখানে 250 গ্রাম ডাল নিয়েছি। আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে প্রেসারে দুটো সিটি দিয়েছি, দিয়ে আমি এখানে রেখেছি। এখন আমি কড়াটা বসিয়ে দেব, তার জন্য চলুন। কড়া গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব আন্দাজ মতো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি প্রত্যেকটা জিনিস একটা একটা করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, আমি চালা করে নিয়েছি। দুটো তেজপাতা কেটে নিয়েছি। অল্প কিছু সাদা জিরা দিয়ে দিলাম, আর হিংটা দিয়ে দিলাম আন্দাজ মতো। অল্প একটু আদা আমি কুচিয়ে নিয়েছি, এটা তেলের মধ্যে দিয়ে দেব। এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদাটা ভালো করে ভাজা হয় ততক্ষণই আমি ভাজবো। তারপরে আমি গ্যাসটা, পুরো রান্নাটাই করব গ্যাসটা কমিয়ে দিয়ে, একদম বাড়াবো না। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমরা একটু ঝাল বেশি খাই, তার জন্য কটা কাঁচা লঙ্কা বেশি দিয়ে দিয়েছি। আর হাফ টুকরো টমেটো আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, এগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন গুঁড়ো মশলা কিছু আছে ওগুলো দিয়ে দেব। ডালের মধ্যে আমি 1 চামচ মতো নুন দিয়ে রেখেছিলাম, আর তেলের মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, ধনেটা আমি বাড়িতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। 1 চামচ জিরের গুঁড়ো, এগুলো বাড়িতে সব ভাজা। মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন কিছু নারকল কুড়িয়ে রেখেছিলাম, এটা হাফ টুকরো নারকল, মানে একটা গোটা নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন ভেজে নেব। এটা ভালো করে কষে নেব। মশলার সাথে নারকল দিয়ে আমি কষে নিয়েছি ভালো করে, এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। চিনি এখানে আমি 2 চামচ মতো দিয়েছি। নিরামিষ ছোলার ডাল রান্না করতে মিষ্টিটা একটু বেশি বেশি লাগে খেতে। আর এখানে আমি কমপক্ষে 2 থেকে 3 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন আমি ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে দিলাম, এখন এটা ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি, ডালে হলুদটা একটু কম হয়ে গেছিল, আর একটু হলুদ দিয়ে দেব, তার জন্য হলুদটা নিচ্ছি, 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি। ডালটা চাপিয়ে দিয়েছি, এখন আমি 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না ফুটবে ততক্ষণ পরে আমি আসছি। ডালটা আমি বসিয়ে দিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। আর এই নিরামিষ ডাল রুটি লুচি পরোটার সাথে খুবই টেস্টি লাগে বন্ধুরা, করে খেয়ে দেখবেন। ফিরে এলাম, ডালটা একদম কমপ্লিট, এখন আমি একটু নেড়ে নেব আর ঘি মেশাবো একটু। এখন ঘি দিয়ে দিচ্ছি, আর
গরম মশলা, গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। ছোলার ডাল রেডি হয়ে গেছে, এখন আমি 2 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো, তারপর ভাতের সাথে পরিবেশন করবো।